আরজি করকাণ্ডে ধৃতের বিরুদ্ধে মোট 9টি প্রমাণ। সিবিআই চার্জশিট পড়ল আনন্দবাজার অনলাইন। মঙ্গলবার আরজি করকাণ্ডে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। 45 পাতার সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে ধৃতের বিরুদ্ধে মোট 9টি প্রমাণ পেয়েছে তারা। সিবিআই এর সেই চার্জশিট এখন আনন্দবাজার অনলাইনের হেফাজতে। সিবিআই চার্জশিটে লেখা হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারি যে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত তার বহু প্রমাণ হাতে রয়েছে। সংগৃহীত বয়ান, ভিডিও এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট 9টি প্রমাণ পাওয়া গিয়েছে। সিবিআই চার্জশিটে যে 9টি প্রমাণ দিয়েছে তা হল, এক, সিসিটিভি ফুটেজ থেকেই জানা গিয়েছে গত 9 অগস্ট ভোরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় গিয়েছিলেন ধৃত, সেটাই ছিল মূল ঘটনাস্থল। 2, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যে ওই রাতে আরজি কর হাসপাতালেই ছিলেন তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তার প্রমাণ মিলেছে। 3, ময়নাতদন্তের সময় মৃতার দেহ থেকে ধৃতের ডিএনএ মিলেছে। 4, ধৃতের যে প্যান্ট এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল তা থেকে মৃতার রক্তের দাগ মিলেছে। 5, ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্তের চুলের সঙ্গে মিলে যাচ্ছে। 6, ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল তা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গেই যুক্ত ছিল। এখানে উল্লেখ করা জরুরি, ঘটনার রাতে ধৃতকে যখন ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল তখন তার গলায় ব্লুটুথ ইয়ারফোন জড়ানো ছিল, কিন্তু তিনি যখন ফিরছিলেন ঘটনাস্থল থেকে তখন সেই ব্লুটুথ ইয়ারফোন তার গলায় ছিল না। 7, ধৃতের শরীর থেকে যে ক্ষতচিহ্ন মিলেছিল দেখা গিয়েছে ধৃতের মেডিকেল পরীক্ষার 2-4 থেকে 4-8 ঘন্টা আগে সেই ক্ষত তৈরি হয়েছিল, অর্থাৎ হিসাব মতো 8 অগস্ট থেকে 9 অগস্টের মধ্যেই তৈরি হয়েছিল সেই ক্ষত। ঘটনাচক্রে মহিলা চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনাও ওই সময়ই ঘটেছিল। 8, অভিযুক্তের শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল। 9, অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সঙ্গমে অক্ষম।